হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা বাতিলর দাবিত কালজারত শিক্ষার্থীসকলের প্রতিবাদ। বৰপেটা জেলার অন্তর্গত কালজারত কালজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা বাতিলর দাবিত পরীক্ষার্থীয়ে প্রতিবাদ সাব্যস্ত করে। উক্ত প্রতিবাদত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা বাতিল করক, আমার দাবি মানিব লাগিব আদি শ্লোগানেরে পরিবেশ উত্তাল করে তোলে ছাত্র ছাত্রীসকলে। উক্ত অনুষ্ঠানত উপস্থিত থাকে বৰপেটা জেলা UDSFর উপসভাপতি হাসিবুলর লগতে অন্যান্য ছাত্রসকল। নিউজ ডেস্ক রিপোর্ট, ডি পাবলিক নিউজ। যুগত আজি এটা প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করছো, আর এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করার মূল উদ্দেশ্য হল আগন্তক যে SSC তথা HS এক্সাম হব বলে সরকারি জানাইছে, সেই পরীক্ষা সম্পূর্ণরূপে আমি বাতিল করবলে সরকারক দাবি জানাইছো। কেন আপনাদের জানে বিগত এটা বছরের প্রায় সকল স্কুল কলেজ বন্ধ হয়ে আছে, আর যার ফলত কোনো এজন ছাত্র ছাত্রী ভালদরে শিক্ষা লাভ করবা নাই, শিক্ষারপা বঞ্চিত হয়ে আছে। গতি সেই সকল ছাত্রী এটা অনুভব করেছে, আগন্তক দিনত যদি SSC তথা HS এক্সাম হয় তেওঁলোকৰ বহুত ক্ষতি হ'ব, আৰু তেওঁলোকে কোনো এজন ছাত্ৰ ছাত্ৰীয়ে ভাল ফলাফল আশা কৰিব নোৱাৰে তেওঁলোকে ভাবিছে। আৰু সেইটো ক্ষেত্ৰত সকলো ছাত্ৰ সমাজৰ ফালৰ পৰা এটা দাবী জনাইছোঁ যে আগন্তক SSC তথা HS এক্সাম সম্পূৰ্ণৰূপে চৰকাৰে বাতিল কৰিব লাগে, আৰু আমি বাতিল কৰিবলৈ চৰকাৰক দাবী জনাইছোঁ। কৈ আছে এডুকেশ্যন মিনিষ্টাৰে সেইটো এক্সাম আমাৰ বাতিল কৰিব লাগে, কাৰণ আমাৰ কৰোণা ভয়াৱহতা ৰূপ ল'ব পাৰে, কাৰণ 1,00,000 ল'ৰা ছোৱালীয়ে পৰীক্ষা দিব বুলি পরীক্ষা দিব, সেই কারণে পরীক্ষাটো ভয়াবহ হব পারে পরীক্ষা পাতিলে, সেই কারণে আমার পরীক্ষাটো ক্যানসেল করিব লাগে। আর এডুকেশন মিনিষ্টারে যে কই আছে যে পরীক্ষা তিনটা সাবজেক্টর হলে হব, কিন্তু আমি এনেকুৱা পরীক্ষা দিবলৈ সাজু নহয়, কারণ আমার পরীক্ষা এনেকুৱা দিলে আৰু ভয়াবহতা রূপ লব পারে করোনা, সেই কারণে আমি পরীক্ষা দিবলৈ সাজু নহয়, পরীক্ষাটো আমার ক্যানসেল করিব লাগে যেনে কই হব।